সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলহাটে। দর্শক, আজ 13 নভেম্বর 2021 রোজ শনিবার। আপনারা জানেন প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের কি দরে দেশাল জাতের ষাঁড় গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। আমরা এই পাশে একটি গরু দেখছি, কত চাইছেন? 83 পাইছেন কত এখন পর্যন্ত দাম? পঁয়ষট্টি। কেমন আশা করছেন, কেমন টার্গেট, কেমন? 70,000 আশা করছেন। দর্শক শুনলেন যে 70,000 টাকার টার্গেট ওনার একটি। আমরা এই পাশে আরেকটি দেখছি, এটারও একটু তথ্য নেই আমরা। কত কইলেন? কত? 82। কত দাম? 70। 82 চাইছে, 70,000 বলছে দাম। শুনছেন দর্শক, আমরা দেখছি আজকে একটু আমদানি কমই দেখছি আমরা হাটে। এইখানে আমরা আরেকটু দেখছি, এটার একটু তথ্য নেই। বয়স হচ্ছে এটা 2 দাঁত। কত চাইছেন? 65। কত কয় এটার দাম? 58। 65 চাওয়া, 60 কি বিক্রি? 60 বিক্রি। আমরা এখানে একটু দেখছি, হচ্ছে বস্তা হচ্ছে 2 দা। কত ওটা? 80। পাইলেন কত? কত কয়েছে? 65 আর 80, 15,000 টাকার গ্যাপ। 70 হলে দিবে। দর্শক শুনছেন যে 70,000 টাকা হলে দিবে 2 দাঁত বয়স। চাচা বয়স হচ্ছে চার? না, বয়স হয়নি। বয়স নাই আগর? কত চা আছেন এটা? 80,000। কত কয়েছে? 62 কয়েছে, 80,000 চাওয়া। কেমন টার্গেট, কেমন? পারফেক্ট হয়নি এখনো। টার্গেট কেমন আছে বিক্রির? 75 পর্যন্ত। 75 পর্যন্ত বিক্রির টার্গেট, 75 পর্যন্ত বিক্রির টার্গেট। আমরা ওই পাশেও আরেকটু দেখছিলাম, বয়স হচ্ছে চাচা? বয়স হচ্ছে 2 দাঁত। কত চা আছেন? 80,000। কত আছে দাম? 70-71। আর বাড়ে না এখন, দেখা যাক কি আছে। কত টার্গেট? কত? 75 টার্গেট। দর্শক শুনলেন যে 75,000 টাকার টার্গেট রয়েছে ওনার এই গরুটি বিক্রি। আমরা দেখছিলাম কাহারোলহাটে আজকে যে দেশাল জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো দেখবো। আমরা এই পাশে আরেকটি, কত কত কইছে? কত বলতেছে? 25,000, 1,00,000। জোড়াটা 1,25,000। বয়স কেমন? 2 দাঁত করে। দর্শক শুনছেন যে জোড়াটা 1,25,000 টাকা পড়ছে। আমরা শুনছিলাম দিনাজপুর জেলার কাহারোলহাটে আজকে যে দেশাল জাতের ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে একটি সাদা রঙের দেখছি, বয়স কত? 4 দা। কত চা আছেন এটা? 90,000। পাইছেন কত এখন? কত পাইছেন দাম? 80 ভাঙতে কয়েছে, 80 ভাঙাবেন নাই। দর্শক শুনছেন যে 80 ভাঙাইতে বলছে, 80 ভাঙাবে না, মানে 80,000 টাকাই টার্গেট মনে হয় নাকি? 1-2,000 উপরে? 1-2,000 উপরে। প্রচুর পরিমাণে এই ধরনের গরু দেখছি আমরা বাজারে। এখানে আমরা একটু দেখছি, বয়স কেমন? বয়স
দুই দাঁত কত চাইছেন এটা? 90 দর্শক 90,000 টাকা দাম রেখেছেন। কত বলে এটার দাম? 80 পর্যন্ত বলে। টার্গেট কেমন? 85 টার্গেট। দর্শক শুনলেন যে 85,000 টাকা টার্গেট। আমরা দেখছি দিনাজপুর জেলার কাহারুলাতে আজকে যে দেশাল জাতের সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা একটু ভিতরের দিকে যাব। ফুটাল দাম দিছে কত চাইছেন ভাই? 90 চাচ্ছেন? বয়স কেমন ভাই এটার? দুই দাঁত। তো দাম কত পাইছেন এখন পর্যন্ত? 80 ভাঙে বা কত? ভাঙাবেন নাই? 80-র উপরে নাই, নিচে উপরে লাগিবে। আশির উপরে লাগবে। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলাতে আজকে যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করার জন্য সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে একটি দেখছি চাচার কাছে, চাচা বয়স হয়েছে এটার? ওখানে হয়নি। কত চাইছেন এটার দাম? 75 চাচ্ছেন। পাইলেন কত এখন পর্যন্ত? দাম কত পাইছেন? দাম পাইছি 8,000, মানে 68,000। হ্যাঁ 68,000। হ্যাঁ বেচা বিক্রি কি 70? 70 পার ছাড়া বেচবো না। 70 পার ছাড়া বেচবেন না? দর্শক শুনুন যে 70 পার ছাড়া বিক্রি করবেন না উনি এটি। আমরা দেখছি এই পাশেও আরেকটি দেখছি, বয়স হচ্ছে কত চাচ্ছেন এটা? 70। কত কাছে এটা দাম? 60 ভাঙি। কেনা বেচা কত? 60-এর ওইদিকে, এদিকে না, 60-এর ওইদিকে। দর্শক শুনলাম 60-এর ওইদিকে। আমরা এই পাশেও আরেকটি দেখছিলাম, এটা বসেছে কত চাচ্ছেন এটা? 82। টাকা এটির দাম রেখেছেন উনি। কত বলতেছে দাম? 70 ভাগিবা। 70 পর্যন্ত পাইছেন নাকি? টার্গেট কেমন? 75,000 টাকা টার্গেট। আমরা দেখছি এখানে একটা দেশি, বয়স দুই দাঁত, আগর। কত চাইছেন? 60,000 পাইছেন কত এখন পর্যন্ত? 45। 60 চাওয়া 45 কয়? তা কেমন টার্গেট কেমন? 50। কাস্টমার নাই আজকে? দর্শক শুনে যে বলছে কাস্টমার নাই, 60 চাইছে, 45,000 টাকা একটা দাম বলে। আমরা দেখি আরো কিছু ওই পাশে গরু রয়েছে, আমরা সেগুলো দেখবো। এক জোড়া, বয়স কেমন? দুই দাঁত আর আগর। কত চাচ্ছেন? 1,00,000। কত কয় দাম? 1,15,000 পর্যন্ত কয়? কেমন আশা করছেন? কেমন 20-এর কাছাকাছি? 1,20,000-এর কাছাকাছি। 1,15,000 পর্যন্ত দাম পেয়েছে। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলাতে আজকে যে দেশাল জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। বয়স কিটা? দুই দাঁত। কত চাইছেন এটা? 65। কত যাচ্ছে দাম? দাম যাচ্ছে 51-52। 51-52। তো টার্গেট কেমন? টার্গেট মানে 60 হলে ভালো হয়। 60 হলে ভালো হয়। দর্শক শুনছেন যে 60,000 টাকাটা ওনার হলে ভালো হয়। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলাতে আজকে যে দেশাল জাতের সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।